about ABT Pakistan subject. আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। আমি জানি ঢাকে কাঠে পড়ে গেছে বহু আগেই, কিন্তু সেই ঢাকের সুরে উৎসবের মেজাজের পরিবর্তে যেন একটা টানাপোড়েন আমরা লক্ষ্য করছিলাম। আসলে পুজো হবে কি হবে না তা নিয়ে একটা অদ্ভুত দুশ্চিন্তা ছিল, একটা অদ্ভুত টানাপোড়েন ছিল। তারপর শেষমেশ আমরা সেই দুর্গোৎসবের মেজাজ আবারও ফিরে পাচ্ছি। যদিও নানান সরকারি বিধিনিষেধ রয়েছে, কিন্তু তারপরেও বলা যায় উৎসবের মেজাজটুকু কিন্তু আমরা ফিরে পেয়েছি, আগের মতো না হলেও নিজেদের মতন করি। এবং বর্ধমান শহরের বহু পুজো কমিটি তাদের মতন করে নানান প্রতিকূলতা সত্ত্বেও তাদের পুজোকে এগিয়ে নিয়ে গেছেন অন্যান্য বছরের মতো, এবং অবশ্যই সরকারি বিধিনিষেধ মেনে। বর্ধমান শহরের অন্যতম পুজো কমিটিগুলির মধ্যে একটি হচ্ছে কেশবগঞ্জ বারোয়ারি। তারা প্রত্যেক বছরই নানান থিমের পুজো করে থাকেন এবং পুরস্কারও জিতে নেন। তো এই বছর আমরা আনন্দবার্তার পক্ষ থেকে যে পুজো পরিক্রমা করেছিলাম এবং আমাদের যে একাধিক পর্ব রয়েছে তার মধ্যে থেকে তারা ছিনিয়ে নিয়েছেন সেরা আলোকসজ্জা এই বিভাগে আমাদের কাছ থেকে সেরার শিরোপা। আমাদের মধ্যে বহু বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন, তারা এক এক করে সম্মাননা জানাবেন কেশবগঞ্জ বারোয়ারিকে। আমরা এক এক করে মঞ্চে ডেকে নেব আমাদের বিশিষ্ট অতিথিদের। তবে তার আগে অবশ্যই কেশবগঞ্জ বারোয়ারির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আরো একবার স্বাগত শুভেচ্ছা জানাই, এবং শুভেচ্ছা জানাই আমাদের আনন্দবার্তার পক্ষ থেকে। তারা যে এত সুন্দর একটি বিভাগে সেরা আলোকসজ্জা, আলো ছাড়া রং ছাড়া উৎসবের মেজাজ বোধহয় পাওয়া যায় না, সেই আলোকসজ্জায় তারা জিতে নিয়েছেন আনন্দবার্তার পক্ষ থেকে সেরার শিরোপা। তার জন্য একবার জোরে করতালি হোক কেশবগঞ্জ বারোয়ারির জন্য। এরপর আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমারই কো-অ্যাঙ্কার অনুরাধার হাতে, সে আমাদের যে বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদেরকে এক এক করে মঞ্চে ডেকে নেবে এবং তারা সম্মানিত করবেন কেশবগঞ্জ বারোয়ারির কর্মকর্তাদেরকে। সবার প্রথমে জানাবো সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে কেশবগঞ্জ বারোই দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি এবং তারা যে পুরস্কার ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে আপনাদের একটু আগেই জানিয়েছে মানসী, সেরা আলোকসজ্জা, এবং তার জন্য অবশ্যই আমরা পুরস্কৃত করব আনন্দবার্তার পক্ষ থেকে। প্রথমে আমি দেখে নেব জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায়কে সামান্য পুষ্পস্তবক দিয়ে আমরা প্রথমেই সম্মানিত করব তাদের। আলো টিশারির তরফ থেকে সুনীল সিং মহাশয়কে আমরা জানি মিষ্টিমুখ না করিয়ে কোনোভাবেই সফল হয় না, তাই মিষ্টিমুখ সামান্য মিষ্টিমুখ করানো হবে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে মিষ্টির প্যাকেট। তুলে দিচ্ছেন সুনীল সিং আলো টিশারির পক্ষ থেকে। আমি মঞ্চে ডেকে নেব এরপর মাই রিচার্জ আয়ুর্বেদার তরফ থেকে বাসুকে ভূষিত হয়েছেন, যে সম্মান তারা ছিনিয়ে নিয়েছেন আনন্দবার্তার পক্ষ থেকে আলোক সজ্জা সেই সম্মান। এরপর শাহরুখ লিপি তুলে দেবেন তিনি। একবার জোরে হাততালি হোক আমি মঞ্চে ডেকে নেব পলিডক স্কুলের কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে এবং কাঞ্চন কাজী মহাশয়কে। সেরা আলোক সজ্জার সম্মানে ভূষিত হয়েছে এবছর কেশবগঞ্জ বারোই দুর্গোৎসব পুজো কমিটি, এবং সেই মোমেন্টও তুলে দিচ্ছেন এবি বার্তা এপে ফুলে।
সদস্য রয়েছেন তাদের কাছে চলে যাব জানবো এবছর আনন্দবার্তার কাছ থেকে যে পুরস্কার তারা ভূষিত হয়েছেন কেমন লাগছে তাদের এই মুহূর্তে কি চলছে তাদের মনে একবার জেনে নেব এবছর সেরা আলোকসজ্জা সম্মান আপনারা পেয়েছেন তো কেমন লাগছে একটু যদি জানান দেখুন পুরস্কার দেওয়ার সম্মান সবসময় একটা আনন্দের বার্তা বহন করে নিয়ে আসে কেশবগঞ্জ বারোয়ারি আপনারা জানেন যে শহর বর্ধমান জুড়ে বেশ কিছু বছর ধরেই একটা দুর্গাপূজার একটা অনন্যতার দাবি রাখে এবং আমাদের সবচেয়ে আনন্দের জায়গা যে আপনারা যেভাবে প্রত্যেক বছর আমাদেরকে উৎসাহিত করেন আপনারা যে পূজা পরিক্রমা করেন এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা হয় কারণ হচ্ছে যে আপনাদের যে পূজা পরিক্রমার মধ্য দিয়ে আমরা যে পুরস্কার বা যে মেমেন্টো বা যাই আপনাদের কাছ থেকে পেয়ে থাকি না কেন এটা আমাদের কাছে একটা বাড়তি অক্সিজেনের যোগান দেয় আর সবচেয়ে যেটা বড় ব্যাপার যারা ঘরে বসে পূজা দর্শন করে তাদেরকে আপনারা সরাসরি যে তাদের ডাইনিং টেবিলে পূজা পৌঁছে দিচ্ছেন এর জন্য আপনাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই প্রয়াসকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা আপনাদের পুরস্কারে পুরস্কৃত হয়ে আনন্দিত আহ্লাদিত আপ্লুত অসংখ্য ধন্যবাদ আমি এরপর হলের স্কুলের কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে বলবো দু এক কথা বলার জন্য এবছর কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটির পুজো দেখে তার কি মনে হচ্ছে বা এবছর আলোকসজ্জার যে সম্মান আনন্দবার্তার কাছ থেকে পেয়েছেন কেমন লাগছে বা কি মনে হচ্ছে ওনার নমস্কার সকলকে জানাই শুভ শারদীয়া আমরা প্রত্যেক বছরই কেশবগঞ্জটির এই পূজা মণ্ডপে এসে থাকি কখনো বিচারক হিসাবে কখনো চ্যানেলের তরফ থেকে পুরস্কার বিতরণী দেওয়ার জন্য আজ এখানে এসে একটু অন্যরকম লাগছে তার কারণ রাস্তা দিয়ে যখন আসছি আমরা প্রত্যেক পুরো অন্ধকার রাস্তাটাকে আলোকসজ্জায় ভরিয়ে দিয়েছে কেশবগঞ্জটি তার জন্য তাদেরকে কীভাবে আপ্লুত করবো আমি জানি না কীভাবে তাদেরকে এনকারেজ করব তবে ওনারা যে এই পরিস্থিতিতে এই প্যান্ডামিক সিচুয়েশনে সমস্ত সেফটি এবং বাকি প্রোটোকল মেনে যেভাবে ওনারা মণ্ডপ সাজিয়েছেন এবং খোলামেলা জায়গাটাকে বেশি রেখেছেন যাতে ভিড়ভাট্টা কম হয় এবং মানুষজনের অসুবিধা কম হয় এটাকে আমি নিঃসন্দেহে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এই কনসেপ্টটাকে ওনারা মাথায় রেখে প্যান্ডেলটা মণ্ডপটাকে সাজিয়েছেন এবং আলোকসজ্জার জন্য সত্যি ওনাদেরকে অসংখ্য গুড উইশেস ওনাদেরকে এরকম ভালো কাজ ওনারা আলো আগের দিনে করিয়ে চলুন কারণ এখন তো এটাই নিউ নর্মাল নতুন সিচুয়েশন এইভাবেই আমাদেরকে চলতে হবে সকলকে জানাই যে এটাই আমাদের শেষ পুজো নয় আমরা আগের আগামী দিনে অনেক পুজো দেখতে পারবো তার জন্য যে সেফটি সিকিউরিটিটা মেনটেন করা উচিত সেই প্রোটোকল যেন ওনারা মেনে চলেন এটাই জানিয়ে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই অনুভূতি এবং আপনাদের যে পরামর্শ নিঃসন্দেহে আমরা মাথায় রাখবো এবং আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তবু আমরা পুজোর আনন্দ উপভোগ করে নিতে চেয়েছি বর্ধমানবাসী তথা রাজ্যবাসীর সঙ্গে আপনাদের চ্যানেল মারফত আমরা আমাদের যারা দর্শক আছেন তাদের প্রত্যেককেই আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বারোয়ারির তরফ থেকে আপনাদের এবি বার্তার জন্য ছোট্ট একটু উপহার রয়েছে পুষ্পস্তবক আমরা পুষ্পস্তবক দিয়ে এবি বার্তা যিনি কর্ণধার আছেন প্লিজ একটু এই মঞ্চে আসবেন আরোগ্য মঞ্চে আমরা তাদেরকে সম্বর্ধনা করব আমি আনন্দ বার্তার কর্ণধার রাজীব মণ্ডল এবং পরমেশ্বর মহন্ত মহাশয়কে ডেকে নেব মঞ্চে একবার অসংখ্য ধন্যবাদ আবার একবার সকল দর্শকদের বলবো এবং সকল দর্শনার্থীদের জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো করে পুজো কাটান এই প্যান্ডেমিক সিচুয়েশনে একদমই ভয় নয় তবে হ্যাঁ খুব সতর্কে থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ
অনিরুদ্ধ সাক্সেনার স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা বেঙ্গল ফেথ হাসপাতাল শারদ সম্মান 2020 সহযোগের নিবেদক এবিজি প্যাথোস্ক্যান সেন্টার আলোর দিশারি এর সাথে রয়েছে মাই রিচার্জ আয়ুর্বেদা বিশেষ সহযোগিতায় রয়েছে উত্তরাহাট এবং যতীশ সুমন্তু চট্টোপাধ্যায় মিষ্টি এবং ফুল স্পন্সর করেছে নয়ন সবার প্রথমেই জানাই আমি অনুরাধা এবং আনন্দবার্তার পুরো পরিবারের তরফ থেকে সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দুর্গাপুজো মানেই বাঙালির কাছে নস্টালজিয়া দুর্গাপুজো মানেই বাঙালির কাছে এক অনন্য অনুভূতি প্রত্যেকটি মানুষই সারা বছর তাদের ব্যস্ততম জীবনের থেকে এই চারটি দিন একটু আলাদাভাবে কাটাতে চান কিন্তু এবারে চিত্রটা একটু আলাদা আমরা সকলেই জানি এবছর যে আবহাওয়া চলছে কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়েই মানুষকে যেতে হচ্ছে আমরা সকলেই জানি কোভিড-19 এই মারণ ভাইরাস প্রত্যেকটি মানুষের জীবনে আতঙ্ক সৃষ্টি করেছে কিন্তু এরই মধ্যে যে সমস্ত পূজো কমিটি সারা বছর তাদের চেষ্টার মধ্যে দিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের চিন্তা ভাবনা ফুটিয়ে তোলেন এই পূজোর চারটে দিন সাধারণ মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন তারা কিন্তু দমে যাননি তাই সেই সমস্ত পূজো কমিটিকে আনন্দবার্তার পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি সেই সমস্ত পূজো কমিটিকে আমরা সম্মানে সম্মানিত করতে তাই চলে এসেছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির পূজো প্রাঙ্গণে আর বুঝতেই পারছেন এখানে যখন এসেছি কোনো না কোনো কারণ তো রয়েছেই তার আগে একবার আপনাদের জানিয়ে দিই পঞ্চমী সন্ধ্যায় আনন্দবার্তার পুরো পরিবার আমরা সকলে বর্ধমানের প্রত্যেকটি পূজো মণ্ডপ পরিক্রমা করেছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলীরা সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং বিচারকদের বিচারে যে সমস্ত পূজো মণ্ডপ সেরা বলে নির্বাচিত হয়েছে সেই সমস্ত পূজো মণ্ডপকে আমরা আজ পুরস্কৃত করব আর শ্যামলালে যখন আমরা চলে এসেছি শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির নিশ্চয়ই কোনো না কোনো পুরস্কার তো অবশ্যই চিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে কিন্তু কি সেই পুরস্কার জানাবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে তার আগে আমরা পুষ্পস্তবক মিষ্টি মুখ পড়াবো এবং তারপর আমরা জানাবো কি সেই পুরস্কার আমি আমার কো অ্যাঙ্কার মানসীকে ডেকে নিচ্ছি সেই জানাবে আপনাদের কি সেই পুরস্কার রয়েছে শ্যামলাল সর্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির পূজো প্রাঙ্গণে তারা এবছর সেরার সেরা এই বিভাগে ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার শারদ সম্মান তাদের জন্য আমরা করতালি দেব এবং পূজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে একবার ডেকে নেব আমাদের এখানে এই মুহূর্তে শ্যামলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন যারা সেরার সেরা এই বিভাগে মনোনীত হয়েছেন আনন্দবার্তার কাছ থেকে এবং সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তাদেরকে ডেকে নিয়েছি তারা রয়েছেন আমাদের কাছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তি মাই রিচার্জ আয়ুর্বেদার পক্ষ থেকে বাসুদেব ঘোষ মহাশয় আমি তাকে ডেকে নিচ্ছি আমাদের মধ্যে তিনি পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন শ্যামলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটির যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে একবার জোরে করতালি হোক শ্যামলাল সর্বজনীনের জন্য আমাদের মধ্যে রয়েছেন আলোর দিশারির তরফে সুনীল সিং আমি তাকে ডেকে নিচ্ছি তিনি মিষ্টিমুখ করাবেন শ্যামলাল সর্বজনীন দুর্গাপুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে সুনীল সিং মহাশয় তিনি মিষ্টিমুখ করাচ্ছেন ভীষণ সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তটাকে আমরা ধরে রাখতে চাই নানান প্রতিকূলতার মধ্য দিয়েও যে তারা পুজো করেছেন
এবং সমস্ত সরকারি বিধিনিষেধ মেনেই যে পুজো করেছেন তার জন্য গুণনিষ্ঠ জানাতে হয় শ্যামলাল সর্বজনীন দুর্গা পুজো কমিটির কর্মকর্তাদের। এই মুহূর্তে শংসাপত্র তুলে দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি হলিরক স্কুলের অন্যতম কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয় রয়েছেন আমাদের মধ্যে। তিনি শংসাপত্র তুলে দিচ্ছেন শ্যামলাল সর্বজনীন দুর্গা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। হাত তালি যেন না থামে, একবার জোরে করতালি হোক শ্যামলাল সর্বজনীনের জন্য। আমাদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সমাজসেবী, যার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, সেই কাঞ্চন কাজী মহাশয়। আমি তাকে ডেকে নিচ্ছি এখানে, তিনি স্মারক তুলে দেবেন শ্যামলাল সর্বজনীন দুর্গা পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। একবার জোরে হাততালি হোক শ্যামলাল সর্বজনীনের জন্য। এই মুহূর্তে স্মারক তুলে দিচ্ছেন কাঞ্চন কাজী মহাশয় শ্যামলাল সর্বজনীন দুর্গা পুজো কমিটির পুজোর কর্মকর্তাদের হাতে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত, তারা শান্তির দেশে এই থিমকে সবার সামনে তুলে ধরেছিলেন এবং সকলেরই নজর কেড়েছিল তাদের থিম, যে বিষয়টি সত্যি সকলের মন ছুঁয়ে গেছে, মন ছুঁয়ে গেছে আনন্দ বার্তার, যারা বিচারক ছিলেন তাদেরও, সেই জন্যই তারা সেরা সেরা এই বিভাগে মনোনীত হয়েছে। এই মুহূর্তে আমি একবার কাঞ্চন কাজী মহাশয় রয়েছেন আমাদের মধ্যে, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো যে এই প্যান্ডামিক সিচুয়েশনেও এত সুন্দর করে সরকারি বিধিনিষেধ মেনে যে পুজো হচ্ছে সেই বিষয়টি নিয়ে তিনি কি বলতে চান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কাঞ্চন কাজী মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রাক সপ্তমীর সাধু উৎসবের দিন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রণাম ও সালাম জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনন্দবার্তার পক্ষ হইতে যে শারদীয় পুজোর পুজো মণ্ডপে বিভিন্ন স্তরে যা আছে, যেমন আলোক আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, সেরা সেরা হয়েছে আজকে শ্যামলাল পূজা কমিটি। আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাইকে আর একবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তৃতা করার বিশেষ জায়গা নেই, সবাই আনন্দ মুখরিত হয়ে আছেন। সবাইকে আনন্দ করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারি নিয়ম মেনে চলুন। একটা কথা বিশেষভাবে উল্লেখ করি, আমার একটা নিজস্ব পরিচিতি আছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটি রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্গা পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি করেছিল অন্যান্য যারা রাজনৈতিক দলগুলি, তাদের মুখে ঝামা ঘষে প্রত্যেক পুজো উৎসাহিত করে লকডাউন পরিস্থিতিতে তারা প্রত্যেকের ভাড়া পশ্চিমবঙ্গের জন্য পুজোটা হতে পারে, তার জন্য 50,000 টাকা করে অনুদান করেছেন, যত রকম সহযোগিতা করা করেছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেক রকম সহযোগিতা করেছেন, যাতে পশ্চিমবাংলার যে শারদীয় উৎসব, আমাদের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবটা একদম সুষ্ঠুভাবে পালন করতে পারে সে ব্যবস্থা তিনি করেছেন। আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে ওনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা অভিনন্দন জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই, আর একবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ কাঞ্চন কাজী মহাশয়কে, যেহেতু তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে রয়েছেন, তার জন্য সত্যি তার অমূল্য সময় ব্যয় করে যে তিনি রয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানকার পুজোর কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমি একবার ডেকে নিচ্ছি, তাদের কাছ থেকে শুনে নেব দু চার কথা। শ্যামলাল সর্বজনীন দুর্গা পুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন আমি একবার ডেকে নিচ্ছি তাদেরকে আমাদের কাছে, তার কাছ থেকে শুনে নেব বা তাদের কাছ থেকে শুনে নেব কিছু কথা। শ্যামলাল সর্বজনীন দুর্গা পুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন এই মুহূর্তে একবার ডেকে নিচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন ঢাকের বাদ্যি, সন্ধ্যারতি হচ্ছে, ভীষণ সুন্দর একটি মুহূর্ত আমরা পেয়ে গিয়েছি শ্যামলাল সর্বজনীন দুর্গা পুজো কমিটির কর্মকর্তাদের মধ্যে একজনকে, তার কাছ থেকে শুনবো তাদের পুজোর কিছু কথা। প্রথমেই আমরা আনন্দবার্তা টিমকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্যান্ডামিকের টাইমে একটা এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া। আনন্দবার্তার সাথে সাথে শ্যামলাল সর্বজনীন দুর্গা পূজা পত্রিকার সদস্যবৃন্দ এবং আমাদের পাড়ার প্রতিবেশী এবং আমাদের চাঁদাদাতা এবং বিজ্ঞাপনদাতাদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো। আজকে আমরা যেটুকু করতে পেরেছি এই প্যান্ডামিকের টাইমে অনলি বিকজ অফ দেম, ওনারা ওদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। এবছরে যেরকম সিচুয়েশন ছিল, আমরা চাই আপনারা সুস্থ শান্তভাবে ঠাকুর দেখুন এবং গভর্নমেন্টের যে সব রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে চলুন। আমরা যতটা সম্ভব
সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি। আপনারা আসুন, আনন্দ করুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ পুজো কমিটির কর্মকর্তাদেরকে এত সুন্দর করে বলার জন্য। পরবর্তী কোন পুজো মণ্ডপ সেরা শিরোপা ছিনিয়ে নিল সেটা দেখার জন্য, সেটা জানার জন্য আপনাদেরকে কিন্তু চোখ রাখতে হবে আনন্দ বার্তার পর্দায়। আমরা চলে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপে, দেখতে থাকুন কোন বিভাগে সেরা হলো বর্ধমান শহর বা শহর ছাড়িয়ে অন্যান্য জায়গার পুজো মণ্ডপ। হ্যালো, অনিরুদ্ধ সাক্সেনার স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত বেঙ্গল ফেথ হসপিটাল আনন্দ বার্তা শারদ সম্মান 2020। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালটু স্মৃতি সংঘের যে পুজো মণ্ডপ, তার যে মঞ্চ, সেখানে আমরা রয়েছি। আনন্দবার্তা সম্মানিত করছে সেই সমস্ত পুজো কমিটিকে যারা সরকারি বিধিনিষেধ মেনে তাদের পুজো করছেন। আমরা জানি একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, পুজো হবে কি হবে না, সেই দ্বন্দ্ব কাটিয়ে এই মুহূর্তে পুজো করছেন বহু পুজো কমিটি বর্ধমান শহর এবং পূর্ব বর্ধমান জেলা জুড়ে তথা রাজ্য জুড়েই। কিন্তু আনন্দবার্তা সম্মানিত করছে সেই সমস্ত পুজো কমিটিকে যারা করোনা সচেতনতাকে মাথায় রেখেছেন, যারা সমস্ত বিধিনিষেধ মেনেছেন এবং সমস্ত কিছুকে মাথায় রেখে তবেই কিন্তু তারা পুজোর আয়োজন করেছেন। আমরা জানি বেশ খানিকটা দূর থেকে দর্শকদের পুজো দেখার যে একটা কড়া নিষেধাজ্ঞা ছিল সেটাও কিন্তু মান্যতা দিয়েছেন লালটু স্মৃতি সংঘের কর্মকর্তারা, যে জন্য আমাদের আজকে লালটু স্মৃতি সংঘে আসা। অবশ্যই সেই সুখবরটি দেব, সেটা আপনারাও বুঝতে পারছেন, একটি সুখবর রয়েছে তাদের জন্য। সুখবর হলো করোনা সচেতনতার দিক থেকে তারা সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন লালটু স্মৃতি সংঘ আমাদের কাছ থেকে, অর্থাৎ আনন্দবার্তার কাছ থেকে। আমরা তাদেরকে সম্মানিত করব পুষ্পস্তবক দিয়ে, স্মারক দিয়ে, এবং সম্মাননা জানাবো তাদের পুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা, তারা এক এক করে সম্মাননা জানাবেন এখানকার পুজো কমিটির কর্মকর্তাদেরকে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অনুরাধার হাতে, সে এক এক করে ডেকে নেবেন আমাদের অতিথিদেরকে এবং আমরা সম্মাননা জানাব লালটু স্মৃতি সংঘকে করোনা সচেতনতায় তারা এগিয়ে অন্যান্য পুজো কমিটির থেকে। একবার জোরে করতালি হোক লালটু স্মৃতি সংঘের জন্য, তারা ছিনিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে করোনা সচেতনতায় সেরার শিরোপা। সবার প্রথমে জানাবো আনন্দবার্তার পক্ষ থেকে লালটু স্মৃতি সংঘের প্রত্যেককে এবং তারই সাথে প্রত্যেক দর্শনার্থীকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আনন্দবার্তার কাছ থেকে লালটু স্মৃতি সংঘ কি পুরস্কার ছিনিয়ে নিয়েছে। কোভিড সচেতনতার পুরস্কার সে ছিনিয়ে নিয়েছে তারা, এবং আপনারা প্রত্যেকে সেটা দেখতে পাচ্ছেন, আমরাও সেটা দেখেছি। কোভিড-19 এই মুহূর্তে যে মারণ ভাইরাস প্রত্যেকটা মানুষের জীবনে একটা আতঙ্ক তৈরি করেছে, তো সেই আতঙ্ককে কাটিয়ে পুজোর আনন্দকে আরও একটু বাড়িয়ে তুলতে তারা কিন্তু সেই দিকতে নজর রেখেছেন, এবং তারই জন্য আমাদের বিচারকের বিচারে কোভিড সচেতনতার পুরস্কার তারা এবছর ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে। আমরা তাদের সম্মানিত করব। প্রথমেই আমি ডেকে নেব আলোর দিশারির পক্ষ থেকে সুনীল সিংকে। সবার প্রথমেই পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হবে। আমি ডেকে নেব লালটু স্মৃতি সংঘের যিনি কর্মকর্তা রয়েছেন, একবার মঞ্চে চলে আসবেন, স্তবক দিয়ে প্রথমে সম্মাননা জানানো হবে। একবার জোরে হাততালি হোক। এরপর আমি ডেকে নেব জ্যোতি সুমন্ত চট্টোপাধ্যায়কে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো শুভ কাজের শুভারম্ভে মিষ্টি মুখ অবশ্যই দরকার, কারণ মিষ্টি মুখ না ছাড়া কোনো কাজই কিন্তু সম্পূর্ণ হয় না। তাই মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন সুমন্ত চট্টোপাধ্যায়। আমি এরপর ডেকে নেব আনন্দবার্তার কর্ণধার পরমেশ্বর মহন্তকে।
এবছরের কোভিড সচেতনতার যে পুরস্কার ছিনিয়ে নিয়েছে লালটু স্মৃতি সংঘ, সেই স্মারকলিপি তুলে দেবেন আনন্দ বার্তার কর্ণধার পরমেশ্বর মহন্ত। আমি ডেকে নেব হলিডক স্কুলের কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে। তাদের হাতে মোমেন্টো তুলে দেবেন, একবার জোরে হাততালি হোক। আমি এরপর আনন্দ বার্তার পক্ষ থেকে বলবো হলিডক স্কুলের যিনি কর্ণধার রয়েছেন স্বর্ণাভ সাক্সেনা মহাশয়, তাকে দু এক কথা বলতে। কেমন লাগছে এবং এবছর লালটু স্মৃতি সংঘর যে পুরস্কার ছিনিয়ে নিয়েছে সেই ব্যাপারে তার কি মতামত রয়েছে, দু এক কথার মধ্যে দিয়ে তিনি যেন আমাদের সামনে জানান। নমস্কার, সকলকে জানাই শুভ শারদীয়া। আজকের দিনে এখানে এসে আমরা যে দাঁড়াতে পেরেছি, আমার মনে হয় এটাই আমরা সকল বর্ধমানবাসীকে একটা বড় আন্তরিক শুভেচ্ছা জানাই। তার কারণ কোভিড সিচুয়েশান, কোভিড-19 আজকে যে প্যান্ডামিক সিচুয়েশান গোটা বিশ্বে ছেয়ে গেছে, আমরা একসময় হয়তো ভাবতে পারিনি যে দুর্গাপুজো হতে পারে কি না। বিভিন্ন বাধা অতিক্রম করে আজকে যে আমরা এখানে দাঁড়াতে পেরেছি সকল মানুষজন, এটার জন্য লালটু স্মৃতি সংঘের সমস্ত কর্মকর্তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তারা যে আজকে যে কনসেপ্টে, যে ভাবনায়, যে সচেতনতায় এখানকার মণ্ডপ তৈরি করেছেন, মানুষকে বেশি ভিড় করতে হচ্ছে না, সকল মানুষ মণ্ডপের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে পারছেন, এটা আমার মনে হয় এখানকার ইউনিক একটা বৃত্তান্ত। এবং তার জন্য যে কোভিড-19 সচেতনতার পুরস্কার ওনারা পেয়েছেন, এটা এর থেকে ভালো কোনো বার্তা আমার মনে হয় সমাজকে দেওয়ার কিছু নেই। সকলকে একটাই কথা বলবো, আপনারা সচেতনতা সবাই মেনটেন করুন, সেফটি স্যানিটাইজেশন প্রোটোকলগুলো মেনটেন করুন। পুজো এর পরেও আসবে, আমাদেরকে বছর পর বছর আমরা যেন পুজো ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এনজয় করতে পারি, তার জন্য আজকে সচেতন হওয়াটা খুব দরকার। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পুজো ভালো করে কাটান, সাবধানে কাটান। ধন্যবাদ। এরপর আনন্দবাজার পক্ষ থেকে যে পুরস্কার পেয়েছেন লালটু স্মৃতি সংঘ, আমি লালটু স্মৃতি সংঘে যিনি কর্মকর্তা রয়েছেন তাকে অনুরোধ করব দু চার কথা বলার জন্য। কেমন লাগছে এবছর আনন্দবার্তার কাছ থেকে এই পুরস্কারে পুরস্কৃত হয়ে? নমস্কার, আনন্দবার্তার যারা কর্মকর্তা বা তাদের হয়ে যারা এসছেন তাদেরকে আমাদের সংঘের তরফ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা পুরস্কৃত করেছেন আমাদের। এবছরের পুজোটা করা ছিল বর্ধমানের ক্লাবগুলোর কাছে একটা চ্যালেঞ্জ। বর্ধমানের সমস্ত ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো যে তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। শুধু এই পুজো না, যখনই কোভিড আরম্ভ হয়েছে মানুষের যে দুর্দশার মুখে মানুষ পড়েছিল বর্ধমানবাসী, সেই সময় সমস্ত বর্ধমানের ক্লাব, বহু সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা, তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, মানুষকে রেশনিং ব্যবস্থা করেছেন। সরকার যেমন বিনা পয়সা রেশনিং দিয়েছে, সমস্ত ক্লাব বর্ধমানের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে রেশনিং দিয়েছে, যার যতটা ক্ষমতা তারা সেই রেশনিং দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী কোভিড তহবিলে সাধ্যমতো তারা অর্থ সাহায্য করেছেন। আমার ক্লাবও এক মাস ধরে আমরা রেশনিং ব্যবস্থা করেছিলাম, মানুষের পাশে থেকেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন হাত জোর করে বলেছিলেন যে 5টা টাকা দিলেও আমি ধন্যবাদ দেব, আমরা তার ডাকে সাড়া দিয়ে 27 মার্চ বর্ধমানের জেলা শাসকের কাছে লালটু স্মৃতি সংঘ 1 লক্ষ টাকার একটা চেক দান করেছিল। পরবর্তীকালে রেশনিংয়ের ব্যবস্থা করেছি, যখনই মানুষের কাছে প্রয়োজন হয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছি, শুধু আমরা না, বর্ধমানের সমস্ত ক্লাব। তাই একটা ক্লাব
যা তার প্রথম দায়িত্ব, যে সামাজিক দায়িত্ব আমরা বর্ধমানের সমস্ত ক্লাব তা পালন করেছি তার জন্য আমরা গর্বিত। এবং সমস্ত ক্লাবকে বর্ধমানবাসী, বর্ধমানের প্রতিটি পাড়ায় পাড়ায় এবং যেসব সোশ্যাল অর্গানাইজেশন আছে তাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে প্রণাম জানাই, নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। এভাবেই ক্লাব তাদের প্রথম প্রাথমিক যে নীতি সেটাকে তারা প্রয়োগ করেছে, পুরস্কার উৎসাহিত করে। পরবর্তীকালে আমরা ভেবেছিলাম যে পুজো করা যাবে কি যাবে না, সবাই দাঁড়িয়েছিল। পরবর্তীকালে দেখা গেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক্সপার্ট যারা আছেন তাদের সাথে আলোচনা করে একটা বিধি, একটা নিয়ম তিনি ঘোষণা করলেন। তারপরে আমরা পুজোর জন্য এগিয়েছিলাম, তিনি আমাদের বলেছিলেন যে মাতৃমূর্তি যেখানে থাকবে সেইটুকুই শুধু আচ্ছাদন করবেন, বাকি সব যতটা পারবেন ওপেন পেস করবেন। যদি ওপর স্ট্রাকচার করেন তাহলে চারদিকটা ফাঁকা রাখবেন। তো আমরা তার যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা অনুযায়ী আমরা আমাদের মণ্ডকে সাজিয়ে যাচ্ছি। নমস্কার। একদমই তাই, লালটু স্মৃতি সংঘের এবছরের যে প্রয়াস, এই কঠিনতম পরিস্থিতির মধ্যেও তারা যে প্রয়াস করেছেন, তাদের এই অদম্য প্রচেষ্টাকে আমরা কুর্ণিশ জানাচ্ছি এবং তারই জন্য এই পুরস্কার। আবারও একবার সকলকে জানাবো শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সকলে খুব ভালো থাকুন, পুজোর কটা দিন খুব ভালো করে কাটান, কিন্তু অবশ্যই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। অনিরুদ্ধ সাক্সেনার স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা বেঙ্গল ফেথ হাসপাতাল শারদ সম্মান 2020। সহ নিবেদক আমাদের সহযোগে নিবেদক রয়েছেন এবিজি প্যাথোস্ক্যান সেন্টার, মাই রিচার্জ আয়ুর্বেদা, আলোর তিশারিক। বিশেষ সহযোগিতায় রয়েছেন উত্তরা হাট এবং জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায়। ফুল এবং মিষ্টি স্পন্সর করেছেন নয়ন। সবার প্রথমেই প্রত্যেককে জানাবো আনন্দবার্তার পক্ষ থেকে শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি সবুজ সংঘ দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। সবার আগে আপনাদের একবার জানিয়ে দিই, পঞ্চমের দিন আমাদের আনন্দবার্তার পুরো টিম শহর বর্ধমানের যে সমস্ত পুজো কমিটির পুজো রয়েছে, পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা সমস্ত কিছুই পরিক্রমা করেছেন এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলী এবং তাদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো মণ্ডপ বিশেষভাবে আকর্ষণ করেছে সেই সমস্ত পুজো মণ্ডপকে আনন্দবার্তার পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে। এবং আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি সবুজ সঙ্গে, বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার তো তারা ছিনিয়ে নিয়েছেই আনন্দবার্তার কাছ থেকে। তবে কি সেই পুরস্কার সেটা কি বলে দেবো এখনই? আচ্ছা, অপেক্ষা না করিয়ে তাহলে বলেই দিই, এবছর আনন্দবার্তার কাছ থেকে সবুজ সংঘ দুর্গোৎসব পুজো কমিটি যে পুরস্কার ছিনিয়ে নিয়েছে সেটি হলো সেরা থিম। একবার জোরে হাততালি হোক। সেরা থিমের পুরস্কার আনন্দবার্তার পক্ষ থেকে এবছর সবুজ সংঘে ঝুলিতে। আমরা প্রত্যেকেই জানি এবছর পুজোটা প্রত্যেক বছরের থেকে অনেকটাই আলাদা, কারণ এবছর প্রত্যেকটি মানুষ, আমাদের সমগ্র বিশ্ব এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই কোভিড-19 যে মারণ ভাইরাস প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, সেই আতঙ্কে আতঙ্কিত হয়েও মানুষ কিন্তু পুজোর চারটে দিন আনন্দে মেতে উঠতে রাস্তায় বেরিয়েছেন এবং তাদের মুখে হাসি ফোটাতেই এবছর সবুজ সংঘ যে থিম তুলে ধরেছেন পরিযায়ী শ্রমিক
কিছুটা সময় তাদের সাথে, তাদের এ বছরের যে থিমের নাম, এবং আমরা আপনাদের সামনে সেটা তুলে ধরেছি কিভাবে তারা সাজিয়ে তুলেছেন, কিভাবে ফুটিয়ে তুলেছেন তাদের চিন্তা ভাবনা, সেটা আপনারা সচক্ষেই দেখেছেন। একদমই লকডাউন, কারণ এই কোভিড নাইন্টিনের পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ কিন্তু লকডাউনে ঘরে বসে, এবং প্রত্যেকে অনেকেই কিন্তু কাজ হারিয়েছেন, তারা অনেকেই সর্বহারা হয়েছেন। তো সেই সমস্ত মানুষই পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে তাদের এবছরের থিমে তাদের চিন্তাভাবনা তারা ফুটিয়ে তুলেছেন। তাই এবছরের সেরা থিমে পুরস্কারে পুরস্কৃত হলেন সবুজ সংঘ আনন্দ বার্তার পক্ষ থেকে। আমাদের সাথে রয়েছেন আমাদের বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা আসবেন এবং একে একে সবুজ সংঘকে পুরস্কৃত করবেন। তাদের এই যে অদম্য প্রচেষ্টা, তাকে কুর্নিশ জানাতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা মানসীকে আমি এই মুহূর্তে মাইক্রোফোন দিয়ে দেব, সে একে একে ডেকে নেবে আমাদের বিশিষ্ট ব্যক্তিদের। রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে, সেই ওদের কথাই তুলে ধরেছেন সবুজ সংঘের যারা কর্মকর্তা রয়েছেন তারা। সেই জন্য বোধহয় কুর্নিশ জানাতে হয় সবুজ সংঘের এই ভাবনাটিকে যারা বাস্তবায়িত করেছেন সেই মানুষগুলোকে। তাদের জন্য একবার হাততালি হোক, যাদের মননে যাদের মাথায় এই ভাবনাটি এসেছিল বাস্তবায়িত করার জন্য। তবেই না এত সুন্দর করে রূপ পেয়েছে সেই থিম তাদের মণ্ডপ থেকে তাদের প্রতিমার মধ্যে। আর সেই বিষয়টিকে আমরা তুলে ধরেছিলাম আনন্দবার্তার পর্দায়, এবং আপনাদেরকে বাড়িতে বসে পুজো দেখার একটা সুযোগ করে দিয়েছিল আনন্দবার্তা। কথা বাড়াবো না, রাতও বাড়ছে, আমরা সম্মানিত করব, সম্মাননা জানাবো পুজো কমিটির কর্মকর্তাদের। এই মুহূর্তে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানোর জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ শ্রী সুমন্ত মুখোপাধ্যায় মহাশয়, আমি তাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাকে। সবুজ সংঘের পুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তাদের হাতে একবার জোরে করতালি হোক তাদের জন্য, মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন তাদের ভাবনাকে, তার জন্য একবার জোরে হাততালি সবুজ সংঘের কর্মকর্তাদের জন্য। সেরা থিম এই বিভাগে তারা মনোনীত এবং পুরস্কৃত। এই মুহূর্তে আমি তিনি মিষ্টিমুখ করাবেন সবুজ সংঘের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে। আরও একবার বলছি, জোরে করতালি হোক এই মুহূর্তটির জন্য, এই মিষ্টি মুহূর্তটির জন্য। আরও একটি কথা না বললেই নয়, আনন্দবার্তা কিন্তু পুরস্কৃত করছে বা সম্মাননা জানাচ্ছে সেই সমস্ত পুজো কমিটিকে যারা হই হুল্লোড়ে গা না ভাসিয়ে সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে তবেই পুজো করছেন, সেই সমস্ত পুজো কমিটিকে। এবং বর্ধমান শহরের অন্যতম একটি পুজো কমিটি হলো যারা সরকারি বিধিনিষেধ মেনেই কিন্তু পুজো করছেন, তারা সবুজ সংঘ। এই মুহূর্তে আমি শংসাপত্র তুলে দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আনন্দবার্তার অন্যতম কর্ণধার রাজীব মণ্ডল মহাশয়কে, তিনি শংসাপত্র তুলে দেবেন সবুজ সংঘ পুজো কমিটির যারা রয়েছেন কর্মকর্তা তাদের হাতে। করতালিটা চলতে থাকুক, ভীষণ সুন্দর একটি মুহূর্ত, রঙিন মুহূর্ত, এই মুহূর্তটিকে আমরা ধরে রাখতে চাই। এবং আগামী বছরও তারা এভাবেই আরও সুন্দর সুন্দর ভাবনা আমাদেরকে উপহার দিক, এটাই আমরা চাই। আমাদের মধ্যে রয়েছেন হলিরক স্কুলের সংঘকে, আরও একবার জানিয়ে রাখি সেরা থিম অর্থাৎ সেরা থিম ভাবনা এই বিভাগে তারা আনন্দবার্তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন পুরস্কার। জোরে করতালি হোক তাঁদের জন্য। আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমি সবুজ সংঘ পুজো কমিটির কর্মকর্তাদেরকে, কারণ এই যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা এত সুন্দর করে পুজো করেছেন, সত্যি সত্যি তাদেরকে কুর্নিশ জানাতে হয়। আমাদের মধ্যে স্বর্ণাভ সাক্সেনা মহাশয় রয়েছেন, আমি তাকে ডেকে নেব, তার কাছ থেকে আমরা শুনে নেব দু চার কথা এখানকার পুজো সম্পর্কে, তার কি মনোভাব বা তার কি মনে হচ্ছে। সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং শুভ শারদীয়া। সবুজ সংঘ যে প্রত্যেকবারই বিচারকদের কাজ কঠিন করে তোলেন এবং কঠিন থেকে কঠিনতম করে তোলেন, সেটা আমরা প্রত্যেকবারই নিজের চক্ষে সচক্ষে দেখতে পাই। এবারেও এই প্যান্ডেমিক সিচুয়েশনে দ্য নিউ নর্মাল, যেখানে আমরা জানতামই না হয়তো কয়েক মাস আগে অবধি যে দুর্গাপুজো আমরা কীভাবে করতে পারবো, আদৌ সেভাবে করতে পারবো কি না, আজকের এই পরিস্থিতিতেও সবুজ সংঘ যে এত সুন্দর একটা থিমকে তুলে ধরেছেন তার জন্য প্রত্যেকটা কর্ণধারকে প্রত্যেকটা কর্মকর্তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই এটারও জন্য যে সমস্ত সাবধানতা মেনে চলাটা
বলা যতটা সহজ মেনে চলাটা ততটাই কঠিন। আজকে এই সিচুয়েশনে যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং খুব দরকার, মাস্ক স্যানিটাইজার ভীষণভাবে প্রয়োগ করা খুব দরকার, খুব ভীষণভাবে প্রযোজ্য, আজকে সবুজ সংঘ যে সেই জিনিসগুলোকে মেনটেন করে চলতে পেরেছেন তার জন্য প্রত্যেকটা কর্মকর্তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা মানব সচেতনতার দিকে এগিয়ে গেছেন। এই বলে সকল ব্যক্তিদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং সকল সমাজে যারা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ যারা আছেন এখানে এটাই বলবো যে পুজো কিন্তু প্রত্যেকবার আসবে। এই বছর যতটাই সাবধান আমরা থাকতে পারবো এরপরে আমরা ততটাই ভালোভাবে পুজো কাটাতে পারবো, তাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, ধন্যবাদ। যাদের মননে বা যাদের মস্তিষ্কে এই ভাবনা একটু একটু করে ডালপালা মেলেছিল সেই সবুজ সংঘের পুজো কমিটির কর্মকর্তারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছ থেকে শুনে নেব তাদের এবছরের পুজো সম্পর্কে, এই যে একটু অন্য রকমের পুজো, তাদের চিন্তা ভাবনা কি বা কিভাবে রূপ পেল তাদের ভাবনা তাদের প্রতিমা থেকে তাদের মণ্ডপে। প্রতি বছরই নতুনত্ব ছোঁয়া রাখে, এবছরও আমরা কোভিড-19 যে করোনা মহামারী আকার নিয়েছে আমাদের পুজো প্রায় না করার একটা ইচ্ছা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মায়ের টান আমাদের টেনে এনেছে, সেই জন্য আমরা এই যে কোভিড-19 যে পরিযায়ী শ্রমিক যেটা কুটে ভাষায় যে সেই শ্রমিকদের কথা চিন্তা করে তারা যে আজকে মহারাষ্ট্র কেরালা পাঞ্জাব যে যারা কাজ করতো তারা গ্রামের বাড়িতে ফিরে এসেছে, তারা কাজ পাচ্ছে না, অর্থের খুব কষ্ট, আমরা দেখলাম তাদেরকে দিয়ে কিছু কাজ করা যায় নাকি, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা তাদেরকে দিয়ে এই থিমটা করলাম। 25 জন পরিযায়ী শ্রমিক আমাদের থিমটা তৈরি করেছে, আমরা তাদের কাজের মাধ্যমে তাদের অর্থ সাহায্য করেছি। এই থিমেতে দেখবেন পরিযায়ী শ্রমিকদের যারা যে যে কাজ করব করতো তাদের যন্ত্র সব ওই আরসোলার ইসের মধ্যে যেমন আষ্টিপৃষ্ঠে জড়িয়ে আছে, তাদের কাজের হাতটা নেই কিন্তু যন্ত্রপাতিগুলো পড়ে আছে, এই সব থিম আমরা এবার করেছি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়ে। আমরা এবার যে থিম করেছি আমাদের যে ভাবনা কিছুটা সময় তাদের সঙ্গে, এই ভাবনাটা আমরা তুলে ধরেছি পুজো মণ্ডপের উপর দিয়ে। সবুজ সংঘ তরফ থেকে আমরা আনন্দবার্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই প্রাইজ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবুজ সংঘের কর্মকর্তাদেরকে, তারাও যে সেই সমস্ত মানুষদের কথা ভেবেছেন যাদের পরিশ্রমের ফসলই বোধ হয় এই শহর এই নগর, তো সেই বিষয়টিকে তারা ফুটিয়ে তুলেছেন তাদের মণ্ডপ থেকে প্রতিমার মধ্যে। শেষ করার আগে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমি সবুজ সংঘের কর্মকর্তাদেরকে। আমরা বিদায় নেব এখান থেকে, কিন্তু পরবর্তী যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলিতে কারা সেরার শিরোপা ছিনিয়ে নিল সেটা জানতে হলে, সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে আনন্দবার্তার পর্দায়। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোনো পুজো মণ্ডপে, কারা ছিনিয়ে নিল আনন্দবার্তার সেরার সেরা শিরোপা বা অন্য কোনো বিভাগের সেরার শিরোপা, জানতে হলে দেখতে থাকুন আনন্দবার্তা। অনলাইন বর্ধমান, অনলাইন শপিং এন্ড সার্ভিস, বাড়িতে বসে অনলাইনে শপিং করুন, সেম ডে ফ্রি ডেলিভারি, ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করুন এখনই, গ্রোসারি স্টেশনারি ইলেকট্রনিক্স গিফট বুক এবং আরও বিভিন্ন প্রোডাক্ট পাবেন, এছাড়া ক্যাব রিপেয়ারিং ইভেন্ট পার্লার এডুকেশন ইত্যাদি। দেরি কেন, বুকিং শুরু করুন, আমাদের ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর 7866970070, আমাদের ওয়েবসাইট www.onlinebardhaman.com। অনিরুদ্ধ সাক্সেনা স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত বেঙ্গল ফেথ হসপিটাল আনন্দবার্তা শারদ সম্মান 2020। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পদ্মশ্রী সংঘের যে মঞ্চ সেখানে। আমরা পুজো পরিক্রমা নিয়ে বেরিয়ে পড়েছিলাম পঞ্চমীর দিন এবং আমাদের সঙ্গে ছিলেন বিচারক মণ্ডলীরা।
তাদের বিচারে যারা সেরা হয়েছেন তাদেরকে আমরা সম্মানিত করছি আনন্দবার্তার পক্ষ থেকে। পদ্মশ্রী সঙ্গে যখন এসেছি তারা নিশ্চয়ই কোনো একটি বিশেষ বিভাগে আমাদের কাছ থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন। কোন বিভাগ সেটিই হচ্ছে প্রশ্ন। তাদের বিভাগটি হচ্ছে বিশেষ সম্মানে তারা সম্মানিত হয়েছেন। তারাও কিন্তু সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে তবেই পুজো করছেন। বারবার আমরা যেটা বলছি আনন্দবার্তা কিন্তু সম্মানিত করছে, পুরস্কৃত করছে সেই সমস্ত পুজো কমিটিকে যারা করোনা সচেতনতার কথা মাথায় রেখে এবং সরকারি বিধিনিষেধ মেনে পুজো করছেন। তাদের মধ্যে অন্যতম পুজো কমিটি হলো পদ্মশ্রী সংঘ। এবছর যদিও পুজো পুজো মেজাজে যেন খানিকটা বিষাদের সুর মিশে রয়েছে, তবুও সেই সব কিছুকে কাটিয়ে উঠে বর্ধমান শহরের বহু পুজো কমিটি এবছরও পুজোর আয়োজন করেছেন এবং সাধারণ মানুষও কিন্তু গা ভাসিয়েছেন পুজোয়, তবে অবশ্যই মাস্ক পরে হাতে স্যানিটাইজার নিয়ে। তো সেই সব কিছুকে মাথায় রেখে বিশেষ সম্মানে সম্মানিত বর্ধমান শহরের অন্যতম পুজো কমিটিগুলির মধ্যে একটি পদ্মশ্রী সংঘ। আমরা তাদেরকে সেই সম্মানে সম্মানিত করব, তাদেরকে পুরস্কৃত করব, তাদেরকে সম্মাননা তুলে দেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা যারা বর্ধমান শহরের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব, তাদেরকেও আমরা মঞ্চে ডেকে নেব এবং তারা সম্মানিত করবেন পদ্মশ্রী সংঘের পুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে। আমি অনুরাধার কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি, সে এক এক করে ডেকে নেবে আমাদের সঙ্গে যারা রয়েছেন সেই সমস্ত বিশিষ্ট অতিথিদের। আনন্দবার্তার পক্ষ থেকে এবছর আপনারা জানতেই পেরেছেন পদ্মশ্রী যে পুরস্কারে ভূষিত হয়েছে তা হলো বিশেষ পুরস্কার, অর্থাৎ বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে পদ্মশ্রী দুর্গোৎসব পুজো কমিটি। আমরা তাদেরকে সম্মান জানাব। এবছর আমরা সবাই জানি যে পরিস্থিতিতে এবছরের পুজো অনুষ্ঠিত হচ্ছে, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো, তাই দুর্গা পুজো কোনোভাবেই বাদ দেওয়াটা যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে যে আতঙ্ক এই মুহূর্তে, সেই আতঙ্ককে কাটিয়েও যেন একটা আনন্দের একটা ছাপ রেখে যাচ্ছে মা দুর্গা। আমরা জানি দেবী দুর্গা সর্বহারা, তাই আমরা চলে এসেছি এই মুহূর্তে পদ্মশ্রী দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। তাদেরকে সম্মানিত অবশ্যই আমরা করব, তার আগে আমি ডেকে নেব মঞ্চে আনন্দবার্তার যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে একজনকে আমি ডেকে নেব মঞ্চে, আনন্দবার্তার পার্থ মজুমদার, আলোর দিশারির সুনীল সিংকে। সবার প্রথমে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হবে পদ্মশ্রী। একবার জোরে হাততালি হোক, পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে পদ্মশ্রী দুর্গোৎসব পুজো কমিটির কর্মকর্তাদের। তাদের এবছরের যে প্রয়াস, যে অদম্য প্রয়াস রয়েছে তাকে কুর্ণিশ জানাচ্ছে আনন্দবার্তা। এরপর আলোর দিশারির পক্ষ থেকে সুনীল সিং মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন, একবার জোরে হাততালি। আমি এরপর বার্তার অন্যতম কর্ণধার পরমেশ্বর মণ্ডলকে, পরমেশ্বর মহন্তকে আমি অনুরোধ জানাবো জোরে হাততালি। বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন পদ্মশ্রী দুর্গোৎসব পুজো কমিটি আনন্দবার্তার পক্ষ থেকে। মেমেন্টো তুলে দেবেন হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণব সাক্সেনা। প্রত্যেকটি মানুষ ভয় ভয় দিন কাটাচ্ছে, আমরা জানি সমগ্র মানব জাতি তথা সমগ্র বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যে অদম্য প্রয়াস পদ্মশ্রী দুর্গোৎসব পুজো কমিটির, তাদের কর্মকর্তাদের কেমন লাগলো আনন্দবার্তার কাছ থেকে এই বিশেষ পুরস্কার পেয়ে, আমরা জেনে নেব তাদের কাছ থেকেই দু এক কথার মধ্যে দিয়ে। আমি পদ্মশ্রীর যিনি কর্মকর্তা রয়েছেন তাকে অনুরোধ করব, কেমন লাগলো এবছর যদি জানান। এবছর তো দেখুন করোনা আবহে সবাই একটা সংকটকালে বিভিন্নভাবে সবাই জর্জরিত, তার মধ্যেও খুশি এটাই যে আমরা আপনাদের কাছ থেকে পুরস্কার পেলাম। আমরা আপনাদের পুরস্কার
পাওয়ার যোগ্যতা পেয়েছি বলেই আপনারা পুরস্কৃত করলেন, তার জন্য খুব গর্বিত ও আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যে প্রয়াস এতদিন ধরে আমরা সবাই জানি, একদিনের নয়, দীর্ঘ দিন ধরে তাদের এই চিন্তা ভাবনাকে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয় এবং তারই জন্য আনন্দ বার্তার পক্ষ থেকে এই কুর্নিশ চালানো। আবারও একবার সকলকে বলবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সকলে পুজো খুব ভালো করে কাটান এবং অবশ্যই পদ্মশ্রী দুর্গোৎসব পুজো কমিটি যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে জানাবো আবারও একবার অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ভাবনাকে তারা তুলে ধরেছেন এবং এই পরিস্থিতিতেও মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রয়াস তারা করেছেন। সকলে খুব ভালো করে পুজো কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। অনিরুদ্ধ সাক্সেনা স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত আনন্দ বার্তা বেঙ্গল ফেথ হসপিটাল শারদ সম্মান 2020। আমরা এই মুহূর্তে চলে এসেছি পুলিশ লাইন আবাসিক বৃন্দর পুজো প্রাঙ্গণে। সকলকে প্রথমেই জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে খুশির যে একটা জোয়ার চলছে আমরা জানি, একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে যাচ্ছে, কোভিড-19 এই মারণ ভাইরাসের যে আবহাওয়া, কিন্তু তারই মধ্যে খুশির আমেজ নিয়ে এসেছে দেবী দুর্গা, মায়ের আগমনী বার্তা এবং সেই আনন্দের মধ্যে যারা অংশ নিয়েছেন প্রত্যক্ষভাবে তারা হলেন প্রশাসনিক আধিকারিকরা। সবার প্রথমে তো তাদেরকে কুর্নিশ জানাবো আনন্দ বার্তার পক্ষ থেকে, কারণ তাদের এই অদম্য প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, দিন রাত এক করে তারা যেভাবে প্রত্যেকটা মানুষকে একটা সুরক্ষা দিয়ে যাচ্ছেন তার জন্য সবার প্রথমেই আনন্দ বার্তার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম জানাই। আমরা এই মুহূর্তে এখানে চলে এসেছি কারণ পঞ্চমের দিন আমরা এখানে এসেছিলাম আপনাদের সঙ্গে নিয়ে এবং আপনারা সেটা দেখেছিলেন, আপনারা টিভির পর্দায় সেটা দেখতে পেয়েছেন তাদের যে এবছরের প্রচেষ্টা, দেবী প্রতিমা থেকে মণ্ডপ সজ্জা সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা জানি যে দুর্গা পুজো মানেই কিন্তু বাঙালিয়ানা, আর সেই বাঙালিয়ানা, সেই সাবেকিয়ানাকেই কিন্তু তারা বজায় রেখেছিলেন তাদের পুজো মণ্ডপ থেকে দেবী প্রতিমা সমস্ত কিছুর মধ্যেই। আমাদের বিচারক মণ্ডলীরা আমাদের সঙ্গে ছিলেন এবং তাদের বিচারের নিরিখে তাদের মনে হয়েছে যে পুরস্কারে ভূষিত করা অবশ্যই দরকার, সেই পুরস্কারই তারা ছিনিয়ে নিয়েছেন আনন্দ বার্তার কাছ থেকে। কী সেই পুরস্কার সেটা তো অবশ্যই জানাবো এবং তারই সঙ্গে আমাদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদেরকেও আমরা ডেকে নেব, তারা পুরস্কার তুলে দেবেন প্রশাসনিক আধিকারিকদের হাতে। তবে পুরস্কারটা কী সেটা অবশ্যই আগে জানিয়ে দিই। সেরা প্রতিমা, সেরা প্রতিমার পুরস্কারে ভূষিত হয়েছে এবছর পুলিশ লাইন আবাসিক বৃন্দ। সাবেকিয়ানার আদলে মায়ের যে মূর্তি তারা তুলে ধরেছেন সবার সামনে, তাই সেরা প্রতিমার পুরস্কার আনন্দ বার্তার কাছ থেকে তারা ছিনিয়ে নিয়েছেন। আমরা পুরস্কারে ভূষিত করব, তার আগে আমি আমার কো অ্যাঙ্কার মানসীকে দিয়ে দেব মাইক্রোফোন, তে একে একে সবাইকে ডেকে নেবে এবং পুরস্কারে আমরা তাদেরকে পুরস্কার তুলে দেবো তাদের হাতে। স্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা পুজো করেছেন, পুজোর কথায় পরে আসছি, প্রথমেই বলতে হয় যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছেন কোভিড ওয়ারিয়ার্স হিসেবে, তার জন্য পুলিশকর্মী থেকে এবং পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের জন্য একবার জোরে করতালি হোক। এবং এখনও সময় নিয়ে লড়ে যাচ্ছেন তারা, তাদের জন্য হয়তো আমরা একটা নিশ্চিন্তের ঘুম ঘুমোতে পারছি বা পারি, তো সেই জন্য সত্যিই তাদেরকে কুর্নিশ জানাতে হয়, সালাম জানাতে হয়। এরপর আসি তাঁদের পুজোর কথায়। তাঁদের পুজোয় থিম তো থাকেই, সাবেকিয়ানাও থাকে, কিন্তু একটা পরিবারের ছোঁয়া, যেহেতু আবাসিক বৃন্দের পুজো সেই জন্য একটা অদ্ভুত পরিবারের ছোঁয়া আমরা কিন্তু প্রত্যেকেই পাই, শুধুমাত্র এখানকার আবাসনে যারা রয়েছেন তারা নয়, শহরে আমরা যারা বাস করি এই পুজোতে এলেই একটা অদ্ভুত ঘরোয়া ছোঁয়া পাই, সেটার জন্য একটা ভালো লাগা তৈরি হয় এই পুজোকে ঘিরে। এবং সেরা প্রতিমা এই বিভাগে তারা ছিনিয়ে নিয়েছেন পুরস্কার। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি এক এক করে ডেকে নেব আমাদের মধ্যে যারা রয়েছেন। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ শ্রী সুমন্ত চট্টোপাধ্যায় মহাশয়, আমি তাকে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য এই মুহূর্তে ডেকে নিচ্ছি এখানে। এবং এখানে যে পুজো উদ্যোক্তা যারা রয়েছেন পুলিশ আধিকারিকরা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্পস্তবক, একবার জোরে করতালি হোক এই মুহূর্তটির জন্য।
মিষ্টিমুখ করানোর জন্য আমি আনন্দবার্তার তরফে রাজীব মণ্ডল মহাশয় আমি তাকে ডেকে নিচ্ছি এই মুহূর্তে। তিনি মিষ্টিমুখ করাবেন। আমরা জানি বাঙালির যে কোনো উৎসবই শুরু হয় মিষ্টিমুখ দিয়ে, তো সেই জন্যই আমাদেরও আনন্দবার্তার রীতি এটাই, যে কোনো শুভ অনুষ্ঠান আমরা শুরু করি মিষ্টিমুখ দিয়েই। এরপর আমি ডেকে নিচ্ছি আলোর দিশারির তরফে সুনীল সিং মহাশয় রয়েছেন আমাদের মধ্যে, তিনি শংসাপত্র তুলে দেবেন এখানকার যারা পুজো উদ্যোক্তা তাদের হাতে। আরও একবার জোরে করতালি হোক তাদের জন্য, এই সম্মাননার জন্য। আমি ডেকে নিচ্ছি স্বর্ণাভ সাক্সেনা মহাশয়, হলিরক স্কুলের তরফে তিনি রয়েছেন, হলিরক স্কুলের অন্যতম কর্ণধার, তিনি তুলে দিচ্ছেন স্মারক এখানকার পুজো কমিটির কর্মকর্তা যারা রয়েছেন তাদের নিজস্ব পুজো তাদের হাতে তুলে দিচ্ছেন। করতালিটা চলতে থাকুক, ভীষণ সুন্দর একটি মুহূর্ত। এখানকার যারা পুজো উদ্যোক্তা এই যে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা যে পুজোকে করেছেন এবং এত সুন্দর করে পুজোর আয়োজন করেছেন তাদের কাছ থেকে শুনে নেব দু চার কথা এই মুহূর্তে। এটি প্রকৃতপক্ষে আমাদের পুলিশ লাইন আবাসিক বৃন্দদের পুজো, এটাতে আমরা থাকতে পারি না সবসময় পুজোতে, কিন্তু আমাদের ফ্যামিলি যারা মেম্বার্স আছে তারা এটাতে মেনলি পার্টিসিপেট করেন এবং তাদেরই পুজো এটা। আমরা এবারে কোভিড স্বাস্থ্যবিধি সব রকমভাবে মেনে এই পুজো আমাদের করা হয়েছে, এর ফলে আমাদের অন্যবার যে ধরনের যতটা সংখ্যায় দর্শনার্থীরা এই পুজোতে আসতে পারেন এবারে সেটা হচ্ছে না। তো আমরা খুব রেগুলেটেড ওয়েতে আমাদের আবাসিকদের মধ্যেই এই পুজোকে সীমাবদ্ধ রেখেছি এবং খুব নমিনালভাবে আমরা এবারের দুর্গা পুজোটাকে পরিচালনা করছি। এর মধ্যে আমাদের আনন্দবার্তার কাছ থেকে এই সম্মান পেয়ে আমাদের ভালো লাগছে। আমরা আনন্দবার্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পূর্ব বর্ধমান জেলা পুলিশের যারা রয়েছেন তাদেরকে, যাদের কাছ থেকে আমরা নিয়ম কানুন আইন শিখি তাদের পুজোতেও যে সমস্ত সরকারি বিধিনিষেধ মান্যতা পাবে এটা তো খুবই স্বাভাবিক। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোনো পুজো মণ্ডপে। তবে কোন পুজো মণ্ডপ পরবর্তী কোন বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল আনন্দবার্তার কাছ থেকে সেটা জানার জন্য আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন আনন্দবার্তার শারদ সম্মান 2020। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোনো পুজো মণ্ডপে। অনিরুদ্ধ সাক্সেনা স্মৃতির উদ্দেশ্যে অনিরুদ্ধ সাক্সেনা স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত বেঙ্গল ফেথ হাসপাতাল আনন্দবার্তা শারদ সম্মান 2020 নিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইছলাবাদ কিরণ সংঘের যে মণ্ডপ তার একদম সামনে, তাদের যে নির্দিষ্ট মঞ্চ রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। পুজো পরিক্রমায় আমরা তুলে ধরেছিলাম তাদের যে থিম মাছে ভাতে বাঙালি, আপনারা জানেন মাছে ভাতে বাঙালি থিম হলেও তারা কিন্তু তাদের পুরো মণ্ডপ থেকে প্রতিমা সজ্জা যে রয়েছে সেখানে ফুটিয়ে তুলেছিলেন সম্পূর্ণ বাঙালি আনাকে। বাঙালির জীবন জুড়ে যা কিছু জড়িয়ে রয়েছে সেই সমস্ত বিষয়ই কিন্তু ফুটে উঠেছে তাদের মণ্ডপ থেকে তাদের প্রতিমায়। ইছলাবাদ কিরণ সংঘ আমাদের আনন্দবার্তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সেরা মণ্ডপ, এই বিভাগে সেরার শিরোপা। একবার জোরে করতালি হোক ইছলাবাদ কিরণ সংঘের পুজো কমিটির কর্মকর্তাদের জন্য। অসাধারণ একটি ভাবনাকে তারা রূপ দিয়েছেন তাদের মণ্ডপ থেকে তাদের প্রতিমার মধ্যে। তাদের ভাবনায় যে বিষয়টি এসেছিল, যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালি আনাকে ফুটিয়ে তুলেছেন তারা, তো সেই ভাবনার জন্য কুর্নিশ জানাতে হয় তাদেরকে। আমি মঞ্চে ডেকে নেব পুজো কমিটির কর্মকর্তাদেরকে, তাদের হাতে স্মারক থেকে পুষ্পস্তবক এবং সম্মাননা তুলে দেবেন। আমাদের সঙ্গে যে বিশিষ্ট অতিথিরা রয়েছেন তারা এক এক করে, আমি বিশিষ্ট অতিথিদেরকেও মঞ্চে ডেকে নেব। ডেকে নেওয়ার জন্য আমি অনুরাধাকে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, অনুরাধা এক এক করে আমাদের অতিথিদেরকে ডেকে নেবেন এবং তারা বরণ করে নেবেন, তারা সম্মাননা জানাবেন ইছলাবাদ কিরণ সংঘের পুজো কমিটির যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে। এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অনুরাধাকে। সবার প্রথমেই আনন্দবার্তার পক্ষ থেকে আমি অনুরাধা আপনাদের প্রত্যেককে যারা টিভির ওপারে রয়েছেন তাদের প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এবং তারই সাথে এই মুহূর্তে আমরা রয়েছি ইছলাবাদ কিরণ সংঘ, এই ক্লাবের কর্মকর্তা যারা এই তাদের যে অক্লান্ত প্রচেষ্টা তাদেরকেও আনন্দবার্তার পক্ষ থেকে জানাই কুর্নিশ এবং এই শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা পুরস্কার তুলে দেব, যে বিশেষ পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছেন আপনারা এতক্ষণে জানতেই পেরে গেছেন, ইছলাবাদ কিরণ সংঘ।
আনন্দ বার্তার পক্ষ থেকে এবছর সেরা মণ্ডপের পুরস্কার ছিনিয়ে নিয়েছে। এবং তাদের এবছরের যে মণ্ডপ সজ্জা ছিল, আমাদের প্রত্যেক বিচারক মণ্ডলী এবং সাথে আমরাও পঞ্চমী সন্ধ্যায় তা ঘুরে দেখেছি এবং আপনাদের দেখিয়েছি, তারা তাদের মণ্ডপকে কীভাবে সাজিয়ে তুলেছেন, দৈনন্দিন জীবন ধারা যেন তারা তুলে ধরেছেন তাদের এবছরের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। আমরা এরপর সময় নষ্ট না করে পুরস্কার তুলে দেব। আমি প্রথমেই মঞ্চে ডেকে নেব হলিডক স্কুলের পক্ষ থেকে সায়ন ভট্টাচার্যকে। স্কুলের পক্ষ থেকে সায়ন ভট্টাচার্য, একবার জোরে হাততালি হোক। আমি ডেকে নেব আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডলকে। আমরা প্রত্যেকেই জানি শারদীয়া মানে শুভ মুহূর্ত, এবং সেই শুভ মুহূর্তে মিষ্টি মুখ ছাড়া চলে না, তাই সামান্য মিষ্টি মুখ আনন্দবার্তার পক্ষ থেকে ক্লাব কর্তাদের। আমি এর তারই সাথে আনন্দবার্তার আরেক কর্ণধার পরমেশ্বর মণ্ডল, আমি ডেকে নেব জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায়কে। ছিনিয়ে নিয়েছেন ইসলামাবাদ কিরণ সংঘ সেরা মণ্ডপ, সেই শংসাপত্র তুলে দেবেন সুমন্ত চট্টোপাধ্যায় মহাশয়, একবার জোরে হাততালি হোক। সেই মুহূর্ত, সেই মহেন্দ্র ক্ষণ যার জন্য এই অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা করে থাকেন। এরপর হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণভ সাক্সেনা মহাশয় মোমেন্টো তুলে দেবেন ক্লাব কর্তাদের হাতে, একবার আরো একবার জোরে হাততালি হোক। এবছরের সেরা মণ্ডপের পুরস্কার আনন্দবার্তার পক্ষ থেকে ছিনিয়ে নিয়েছে ইসলামাবাদ কিরণ সংঘ। আমরা এরপর তাদের কাছে চলে যাব, জানবো তাদের কেমন লাগলো এবছর যে পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছেন আনন্দবার্তার কাছ থেকে, সেরা মণ্ডপ যা তাদের অনেক দিনের প্রচেষ্টা বলা যেতেই পারে, তো কেমন লাগলো এই পুরস্কার পেয়ে আনন্দবার্তার কাছ থেকে? এটা 63 বছরের পুরনো পুজো। আমরা গত 3 বছর ধরে একটা নবজাগরণের সৃষ্টি করেছি বর্ধমানের বুকে। প্রথম বছরে আমাদের ছিল নবজাগরণের প্রথম প্রস্তুতি হিসাবে আমাদের প্রথম বছরে ছিল কংক্রিটের জঙ্গল, দ্বিতীয় বছরে আমরা ঘনসার চোখে দুর্গাপুজো, এবং তৃতীয় বছরে আমরা যখন করতে গেলাম এই করোনা কোভিড-19 এক প্যান্ডামিকের মধ্যে আমরা গভর্নমেন্টের কিছু ইনস্ট্রাকশন পেলাম, যে ইনস্ট্রাকশনের ফলে আমাদের একটু পিছিয়ে আসতে হলো, এবং আমরা আপনাদের অ্যাসিওর করছি যে আগামী বছরগুলোতে যদি সিচুয়েশন ঠিক থাকে তাহলে আমরা আবার নতুনভাবে একটা প্রেজেন্টেশন দেব বর্ধমানকে। আমাদের এবছরের থিম হচ্ছে গিয়ে বাঙালির চোখে মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি বলতে গিয়ে একটা কথা বলি, বাঙালির 12 মাসের 13 পার্বণ তো আছেই, সঙ্গে বাঙালির 24 ঘন্টার একটা রোজ নামচা। এই রোজ নামচার মধ্যে সকালে চা খাওয়া, বাজার করা, অফিস যাওয়া, ফিরে আসা, ইলিশ মাছ দেখলে তাকে তাকিয়ে সেটাকে ফলো আপ করা, এবং সেই বিভিন্ন থিম। তাছাড়া বাঙালির চোখে, বাঙালির মননে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং বিভিন্ন আপনি যদি বিজ্ঞানের দিকে দেখেন মেঘনাথ সাহা থেকে, আমরা প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে আমাদের প্যান্ডেলে এবং প্রতিটি দর্শকদের আমরা একটা অবগত করতে চেয়েছি যে বাঙালি কিন্তু মরেনি, বাঙালির মননে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং মেঘনাথ সাহা থেকে আরম্ভ করে জগদীশচন্দ্র বসু, এবং লাস্টে যদি বলতে হয় অমর্ত্য সেন, এবং লাস্ট নোবেল প্রাইজ যিনি আমাদের পেয়েছেন যে অভিজিৎ বাবু,
তাদের সবাইকে স্মরণ করে আমরা একটা শ্রদ্ধাজ্ঞ জ্ঞাপন করেছি। আমাদের মধ্যখানে আমাদের চিফ ক্রিয়েটর আমাদের সঙ্গেই ছিলেন, সরি, আমাদের ভাষা মনের বিকাশ এবং বাঙালির জন্য প্রতিশ্রুতি আনন্দবার্তার এই অ্যাপ্রিসিয়েশন আমাদের আরও অনেক দূর নিয়ে যেতে আমাদের সাহায্য করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে আপনারা যে আপনাদের ভাবনাকে উপস্থাপিত করেছেন তার জন্য আমরা খুবই আপ্লুত। এবং আরও একজন কর্মকর্তা রয়েছেন, তিনি কিছু বলতে চান, শুনে নেব তার কাছে। বিশেষ ধন্যবাদ জানাবো এই কারণেই, আমাদের 63 বছরের পুজো কিন্তু 3 বছরই আমাদের আনন্দবার্তা যেভাবে প্রেরণা দিচ্ছে বড় পুজোর কিন্তু পিছনে আনন্দবার্তা বিশেষ একটা মানে সহযোগিতা, এই যে প্রাইজ দিয়ে আমাদের প্রেরণা দিচ্ছে, এটা আমরা অশেষভাবে ধন্যবাদ, অশেষভাবে সব প্রতিটা টিমে আপনাদের যারা রয়েছেন কর্মকর্তা আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আর এভাবেই আমরাও আশা রাখছি আগামী বছরগুলো আরও সুন্দর কিছু জিনিস হয়তো আমরা দেখতে পাবো, আরও কিছু ভালো উপস্থাপনা আপনাদের কাছ থেকে কাম্য রইল। আবারও একবার শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, সকলে খুব ভালো থাকুন এবং পুজোর কটা দিন খুব ভালোভাবে এবং সুস্থভাবে কাটান। ধন্যবাদ। অনিরুদ্ধ সাক্সেনার স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা বেঙ্গল ফেথ হসপিটাল শারদ সম্মান 2020। আমরা আনন্দবার্তার পুরো টিম এই মুহূর্তে চলে এসেছি ইসলামাবাদ ইউথ ক্লাব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। সবার প্রথমে আনন্দবার্তার পুরো পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে এখানে যখন এসেছি আপনারা বুঝতেই পারছেন কোনো না কোনো কারণে এখানে আসা হয়েছে। তবে তার আগে আপনাদের জানিয়ে দিই, পঞ্চমী সন্ধ্যায় আমাদের বিচারক মণ্ডলী আমাদের সঙ্গে শহর বর্ধমানের যে সমস্ত পুজো কমিটি দুর্গা পুজোর আয়োজন করেছেন সেই সমস্ত পুজো মণ্ডপ দেবী প্রতিমা ঘুরে দেখেছেন এবং তাদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো মণ্ডপ দৃষ্টি আকর্ষণ করেছে তাদের পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ইসলামাবাদ ইউথ ক্লাব দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। তারা কি পুরস্কার পেয়েছে সেটা তো অবশ্যই জানাবো, বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার আনন্দবার্তার পক্ষ থেকে তারা ছিনিয়ে নিয়েছে। তবে এবছর তাদের যে চিন্তা ভাবনা ছিল এই পরিস্থিতিতে কোভিড-19 মতো মারণ ভাইরাসের যে আতঙ্কে মানুষ দিন গুনছে তারই মধ্যে তাদের যে অদম্য প্রয়াস, তাদের যে প্রচেষ্টা, তাকে কুর্নিশ জানাচ্ছে আনন্দবার্তা। আমরা তাদের পুজো মণ্ডপ ঘুরে দেখেছি এবং আমাদের সঙ্গে আমাদের বিচারক মণ্ডলীরা তাদের পুজো মণ্ডপ থেকে দেবী প্রতিমা প্রত্যেকটি জিনিস খুব ভালোভাবেই বিচার করে দেখেছেন। তবে কি পুরস্কারে পুরস্কৃত করা যায় তা আমরা কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না, কারণ তাদের দেবী প্রতিমা থেকে শুরু করে তাদের মণ্ডপ সজ্জা এমনকি এই যে পরিস্থিতি কোভিড-19 সেই কথা মাথায় রেখে সেই সচেতনতা বার্তাও তারা কিন্তু তাদের মণ্ডপের মধ্যে দিয়েই দিয়েছেন। তাই বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো এবছর আনন্দবার্তার পক্ষ থেকে ইসলামাবাদ ইউথ ক্লাব দুর্গোৎসব পুজো কমিটিকে। একবার জোরে হাততালি হোক, বিশেষ পুরস্কার ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে। আমরা পুরস্কারে পুরস্কৃত করব, আমাদের সঙ্গে আমাদের বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তাদের একে একে মঞ্চে ডেকে আমরা পুরস্কার তুলে দেব কর্মকর্তাদের হাতে। আমি মাইক্রোফোন তুলে দিলাম আমার কো-অ্যাঙ্কার মানসীর হাতে, একে একে সে সকলকে ডেকে নেবে এবং পুরস্কার হাতে তুলে দেবে। একদমই অসাধারণ থিম ভাবনা থেকে শুরু করে তাদের মণ্ডপ প্রতিমা এবং কোভিড-19 যে সিচুয়েশন রয়েছে সেখান সেই বিষয়টিকে মাথায় রেখেও যেভাবে তারা সচেতনতার বার্তা দিয়েছেন, একদম মূল যে প্রবেশপথ সেখানেই স্যানিটাইজার প্যানেল এবং মাস্কের যে ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু আমাদের বিচারক মণ্ডলী দেখেছেন এবং বিবেচনা করেই তাদেরকে একটি বিশেষ সম্মানে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ইসলামাবাদ ইউথ ক্লাবকে।
তাদের হাতে এক এক করে আমরা পুষ্পস্তবক থেকে শুরু করে স্মারক এবং সম্মাননা তুলে দেব। আমি সম্মাননা তুলে দেওয়ার জন্য আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন সেই সমস্ত বিশিষ্ট অতিথিদের ডেকে নিচ্ছি মঞ্চে। এই মুহূর্তে আমি প্রথমেই ডেকে নিচ্ছি আলোর দিশারির তরফে সুনীল সিং মহাশয়কে, তিনি পুষ্পস্তবক তুলে দেবেন। এখানকার যারা পুজো কমিটির কর্মকর্তা রয়েছেন তাদের হাতে একবার পুজো কমিটির কর্মকর্তাদের আমি আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে। তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সুনীল সিং মহাশয়। একবার জোরে করতালি হোক ইছলাবাদ ইউথ ক্লাব পুজো কমিটির কর্মকর্তাদের জন্য। তাদের মাথায় এত সুন্দর একটি থিম ভাবনা এসেছে, পুতুল ঘর সাজাই। আমরা দেখেছি পুরো কাগজ দিয়ে পুরো মণ্ডপটি নির্মিত হয়েছে, যেটা সত্যি দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের দর্শকদের এবং অবশ্যই বিচারক মণ্ডলীর। আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট জ্যোতিষ শ্রী সুমন্ত চট্টোপাধ্যায় মহাশয়কে, তিনি মিষ্টিমুখ করাবেন এখানকার পুজো কমিটির যারা রয়েছেন তাদেরকে। আমরা জানি যে কোনো কিছুর শুভ সূচনা হয় মিষ্টিমুখ দিয়ে, তাই এই মুহূর্তে মিষ্টিমুখ পর্ব। একবার জোরে করতালি হোক। আমি ডেকে নিচ্ছি সায়ন ভট্টাচার্য মহাশয়কে হলিরক স্কুলের তরফে, তিনি শংসাপত্র তুলে দেবেন এখানকার পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। একবার জোরে করতালি হোক ইছলাবাদ ইউথ ক্লাবের জন্য, তাদের এত সুন্দর ভাবনা, এত সুন্দর মণ্ডপ, এত সুন্দর প্রতিমা এবং অবশ্যই করোনার সচেতনতায় তারা যে বার্তা দিয়েছেন তার জন্য। ইছলাবাদ ইউথ ক্লাব হিপ হিপ আনন্দ বার্তা হিপ হিপ উড়ে, ইছলাবাদ ইউথ ক্লাব হিপ হিপ উড়ে আনন্দ বার্তা হিপ হিপ উড়ে। আমাদের সঙ্গে রয়েছেন হলিরক স্কুলের অন্যতম কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয়, আমি তাকে ডেকে নিচ্ছি এই মুহূর্তে। তিনি স্মারক তুলে দেবেন এখানকার পুজো কমিটির কর্মকর্তাদের হাতে। তাদের এই সম্মাননা অবশ্যই প্রাপ্য, তারা যে এই পরিস্থিতির মধ্য দিয়েও এত সুন্দর করে পুজোকে বাস্তবায়িত করেছেন এবং দর্শকদের সামনে তুলে ধরেছেন সেই জন্য এ সম্মান অবশ্যই তাদেরই প্রাপ্য ছিল এবং একমাত্র তাদেরই প্রাপ্য ছিল। আনন্দবার্তা সেই সমস্ত পুজো কমিটিকেই কিন্তু সম্মানিত করছে যারা একেবারে দর্শকের বা জনজোয়ারে গা না ভাসিয়ে সমস্ত বিধিনিষেধ মেনে পুজো করছেন এবছর, তাদেরকেই কিন্তু সম্মানিত করছে আনন্দবার্তা। এবং আমাদের বিচারক মণ্ডলী দেখেছেন যে হ্যাঁ, সমস্ত বিধিনিষেধ মেনেছে ইছলাবাদ ইউথ ক্লাব এবং সেই কারণেই সম্মাননা আমাদের জানানো এই পুজো কমিটির কর্মকর্তাদের। আমি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে মাইক্রোফোন তুলে দেব এবং জানতে চাইব এই মুহূর্তে তাদের অনুভূতিটা কিরকম আনন্দবার্তার কাছ থেকে এই বিশেষ পুরস্কারে সম্মানিত হয়ে। ধন্যবাদ আনন্দবার্তার এই পুরস্কার, যেটা আমাদের ইছলাবাদ ইয়ুথ ক্লাব দুর্গাপুজো কমিটি 34তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের বিশেষ ভাবনা ছিল, আছে, যেটা যে এই প্যান্ডেমিক সিচুয়েশনকে কেন্দ্র করে আমাদের থিমের ভাবনা তুমি আসবে বলে, তাই আমি পুতুল ঘর সাজাই। এই যে আমরা যাতে মায়ের কাছে আবেদন রাখছি গোটা বিশ্ব সহ ভারতবর্ষ যেন দৈনন্দিন জীবনে ফিরে আসে এবং তাদের যে ছন্দ এই বন্দি দশা থেকে যেন মুক্তি দশাতে আমরা ফিরে আসি। আমাদের খুব আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি আমরা নিজেদের, যে আমরা আনন্দবার্তার মতো একটি জনপ্রিয় চ্যানেল যেটি বর্ধমান সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে একটা বিশেষ সম্মান লাভ করেছে, তার পাশাপাশি একটা বিশেষ জায়গা পেয়েছে এই আনন্দবার্তা চ্যানেল, জনপ্রিয়তাও এত বেশি, তো তার জন্য আমরা ইছলাবাদ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে আনন্দবার্তাকে এবং এই আনন্দবার্তার পাশাপাশি যারা আছেন সহযোগিতা আছেন তাদেরকে ইছলাবাদ ইয়ুথ ক্লাব দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ এবং শারদ শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। একদমই আমাদের আনন্দবার্তার পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা রইল। পুজোর যে বাকি দিনগুলো বাকি রয়েছে সেগুলো যেন খুব ভালোভাবে কাটে এবং অবশ্যই সুস্থতার সঙ্গে কাটে। আমরা চলে যাব পরবর্তী পুজো মণ্ডপে, আপনারা দেখতে থাকুন আনন্দবার্তা। এবং জানতে হলে অবশ্যই দেখতে হবে যে কোন পুজো মণ্ডপ এর পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিল এবং কোন বিভাগে ছিনিয়ে নিল। আমরা চলে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপে।
অনলাইন শপিং অ্যান্ড সার্ভিস। বাড়িতে বসে অনলাইনে শপিং করুন, সেম ডে ফ্রি ডেলিভারি। ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করুন এক্ষুনি। গ্রোসারি, স্টেশনারি, ইলেকট্রনিক্স, গিফট, বুক এবং আরও বিভিন্ন প্রোডাক্ট পাবেন। এছাড়া ক্যাব, রিপেয়ারিং, ইভেন্ট, পার্লার, এডুকেশন ইত্যাদি। দেরি কেন, বুকিং শুরু করুন। আমাদের ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর 7866970070। আমাদের ওয়েবসাইট www.onlinebardhaman.com। বর্ধমান শহরের পাশাপাশি শহর ছাড়িয়ে একটু দূরে যাঁদের পুজো প্রত্যেক বছরই দর্শকের নজর কাড়ে, তাদের মধ্যে অন্যতম একটি পুজো কমিটি হলো বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পুজো। এবছরও কিন্তু ব্যতিক্রম নয়, যদিও পরিস্থিতি একেবারেই অন্যরকম, তবু এই অন্যরকম পরিস্থিতিতেও কিন্তু একটি অসাধারণ পুজো উপহার দিয়েছেন এখানকার পুজোর কর্মকর্তারা। সেই কারণেই আনন্দবার্তার শারদ সম্মান আমরা পৌঁছে যাব তাঁদের কাছ থেকে। অনিরুদ্ধ সাক্সেনা স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত বেঙ্গল ফেথ হসপিটাল আনন্দবার্তা শারদ সম্মান 2020 নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের যে পুজো মণ্ডপ, একদম সেখানকার যে মঞ্চ সেখানে। এই মুহূর্তে পুজো কমিটির কর্মকর্তারাও আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তাঁদের হাতে তুলে দেব বিশেষ পুরস্কার। নিশ্চয়ই আপনারা জানতে ইচ্ছে করছে আপনাদের যে তাঁরা কোন বিভাগে আনন্দবার্তার কাছ থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন। সেরা প্রতিমা, এই বিভাগে আনন্দবার্তার কাছ থেকে সেরার শিরোপা কিন্তু ছিনিয়ে নিয়েছেন বাইমা বা বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পুজো কমিটির কর্মকর্তারা। একবার জোরে করতালি হোক তাঁদের জন্য, এখানকার পুজোর জন্য, পুজো কমিটির কর্মকর্তাদের জন্য। আমরা তো তাঁদের হাতে সম্মাননা তুলে দেব, স্মারক তুলে দেব, পুষ্পস্তবক তুলে দেব অবশ্যই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমরা তাঁদেরকেও এক এক করে মঞ্চে ডেকে নেব। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অনুরাধার হাতে। অনুরাধা, আমাদের মধ্যে উপস্থিত যে সমস্ত বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদেরকে ডেকে নেবেন মঞ্চে এবং তাঁরা সম্মানিত করবেন এখানকার পুজো কমিটির কর্মকর্তাদেরকে। প্রথমে জানাবো আনন্দবার্তার পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আনন্দবার্তার পুরো পরিবার এই মুহূর্তে চলে এসেছে শহর ছাড়িয়ে একটু দূরে বর্ষুলে, এবং বর্ষুলে আমরা বাইমা স্মৃতি বর্ষুল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের পুজো প্রাঙ্গণে আমরা এই মুহূর্তে চলে এসেছি। অবশ্যই এখানে চলে এসেছি কি কারণে সেটা আপনারা জানতে পেরে গেছেন, কোন পুরস্কার ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে সেটাও আপনারা জানতে পেরে গেছেন। সেরা প্রতিমা, একদমই সেরা প্রতিমার পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছেন। আমরা পঞ্চমী সন্ধ্যায় দেখেছি কিভাবে তারা তাদের মণ্ডপ সজ্জা এবং তাদের প্রতিমাকে সাজিয়ে তুলেছেন। কোভিড-19 পরিস্থিতিতেও তাদের এই যে অদম্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছে আনন্দবার্তা, এবং তাদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে তাদেরকে সম্মানিত করব আমরা। আমি মঞ্চে প্রথমেই ডেকে নেব আনন্দবার্তার সদস্য পার্থ মজুমদারকে, প্রথমেই আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করব। ক্লাবের কর্মকর্তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আনন্দবার্তার সদস্য পার্থ মজুমদার। একবার হাত, এরপর আমি ডেকে নেব মঞ্চে আলোর দিশারি, আলোর দিশারির পক্ষ থেকে সুনীল সিং মহাশয়কে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো শুভ কাজ কিন্তু মিষ্টি মুখ ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ হয় না, আর শুভ শারদীয়ার এই মুহূর্তে সামান্য মিষ্টি মুখ আনন্দবার্তার পক্ষ থেকে কর্মকর্তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন সুনীল সিং। এরপর আমি মঞ্চে ডেকে নেব হলিরক স্কুলের কর্ণধার সায়নাব সাক্সেনা মহাশয়কে, এবং তারই সঙ্গে আমি ডেকে নেব সায়ন ভট্টাচার্যকে। এবছর যে পুরস্কার ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে সেরা প্রতিমা, তাদের এবছরের যে প্রয়াস প্রতিমা সজ্জা, বিচারকদের বিচারে যা শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে আনন্দবার্তার কাছ থেকে। আমি ডেকে নিচ্ছি হলিরক স্কুলের
কর্ণধার এবং হলিরক স্কুলের পক্ষ থেকেই সায়ন ভট্টাচার্যকে শংসাপত্র তুলে দেবেন প্রথমেই সায়ন ভট্টাচার্য। একবার হাততালি হয়ে যাক এই সুন্দর মুহূর্তের জন্য। এরপর সেই মাইন্ডক্ষণ, সেই মোমেন্টও তুলে দেবেন হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণভ সাক্সেনা মহাশয়। ক্লাব কর্তাদের হাতে মোমেন্টও তুলে দিচ্ছেন, একবার জোরে হাততালি হোক। এই কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের এই যে প্রয়াস, যেভাবে তারা সেই কোভিড-19কেই তাদের থিমের মধ্যে, তাদের চিন্তাভাবনার মধ্যে, প্রতিমার মধ্যে তুলে ধরেছেন, যা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আর তাই আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা প্রথমেই চলে যাব যারা রয়েছেন ক্লাব কর্তা, সেই কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেব এই বছর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এই প্রয়াস কতটা কষ্টকর বা কতটা তাদের কোনোরকম সমস্যার পড়তে হয়েছে কিনা। আর এবছর আনন্দবার্তার পক্ষ থেকে এই যে পুরস্কার তারা ছিনিয়ে নিলেন, কেমন লাগলো এবছর এই পুরস্কার ভূষিত হয়ে? বছর করোনাকালীন পরিস্থিতিতে চারিদিকের আবহাওয়া খুবই কঠিন, এবং সেই পরিস্থিতিতে আমরা মানুষের সামনে পুজো উপস্থাপন করেছি, করতে পেরেছি শুধু আপাম জনসাধারণের জন্য এবং সাধারণ মানুষের সহযোগিতায়। এবছর পুজো করতে পেরে আমরা খুবই ভালো লাগছে, এবং আনন্দবার্তার পক্ষ থেকে এই পুরস্কার পেয়ে আমাদের আগামী দিনে পুজো করার একটা পথে হয়ে গেল। এটা অনেকটাই সাহায্য করবে আগামী দিনে পুজো করতে, আমাদেরকে অনেকটা উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ আনন্দবার্তা কর্তৃপক্ষকে এবং আপাম জনসাধারণকে আমাদের পাশে থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, এভাবে এই কঠিন পরিস্থিতিতেও আপনারা যেভাবে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনসাধারণের সামান্য আনন্দের জন্য এত সুন্দর একটা থিম, এত সুন্দর প্রতিমা, মণ্ডপসজ্জা আপনারা তুলে ধরেছেন। আশা করছি আগামী বছরগুলো আরও সুন্দর কিছু আমরা দেখতে পাব, সেই আশাই রাখলাম। আবারও একবার সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলে পুজো খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। শারদ সম্মান নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি বর্ধমান শহরের অন্যতম পুজো কমিটি, যারা সমস্ত বিধিনিষেধ মেনে পুজো করেছেন সেই সমস্ত পুজো কমিটিকে আমরা সম্মাননা জানিয়েছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি শহর ছাড়িয়ে একেবারে গ্রামীণ এলাকায় বরশুলে। আপনারা জানেন বরশুলের পুজো কিন্তু প্রত্যেক বছরই তাদের নিজস্বতা দিয়ে একেবারে দর্শকের নজর কেড়ে নেয়। এবছর পরিবর্তিত পরিস্থিতি, একদম অন্যরকম পুজো, তবুও সেই পুজোতেও কিন্তু নিজেদের মতন করেই নজর কেড়েছেন। আমরা একটু আগেই ছিলাম বরশুলের অন্য একটি পুজো মণ্ডপে, এই মুহূর্তে চলে এসেছি বরশুল জাগরণীর যে পুজো মণ্ডপ, সেখানে অনিরুদ্ধ সাক্সেনার স্মৃতির উদ্দেশ্যে হলিরক স্কুল নিবেদিত বেঙ্গল ফেথ হসপিটাল আনন্দবার্তা শারদ সম্মান 2020 নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি বরশুল জাগরণীর পুজো মণ্ডপে। তারাও কিন্তু আমাদের কাছ থেকে একটি বিশেষ বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে। কোন বিভাগ সেটা বরং একটু সারপ্রাইজই থাক, একটু পরেই আমরা জানাবো ক্রমশ প্রকাশ্য। তবে তার আগে আমরা তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেব, মিষ্টিমুখ করাবো, এবং কারা করাবেন যারা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, তারা এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অনুরাধার হাতে, এবং অনুরাধা ডেকে নেবে আমাদের মধ্যে জানা রয়েছেন তাদেরকে। সবার প্রথমেই জানাই আনন্দবার্তার পক্ষ থেকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা চলে এসেছি বরশুল জাগরণী সংঘ। বুঝতেই পারছেন এখানে যখন এসেছি কোনো না কোনো বিশেষ পুরস্কার তো তারা ছিনিয়ে নিয়েছেনই, কী পুরস্কার অবশ্যই আমরা জানাবো। তবে তার আগে আমরা যারা ক্লাব সদস্য রয়েছেন তাদেরকে সামনে ডেকে নেব। ডক্টর এপিজি প্যাকিস্তান সেন্টার,